ভারতের নিরাপত্তায় ঝুঁকি ফের দেশ থেকে নিষিদ্ধ চীনা অ্যাপ 138টি জুয়ার অ্যাপ এবং 94টি লোন অ্যাপ নিষিদ্ধ করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রবিবার জরুরি ভিত্তিতে অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন সংঘাতের আবহে একগুচ্ছ চীনা মোবাইল অ্যাপ বাতিলের পথে হেঁটেছিল কেন্দ্র সুরক্ষার কারণে গত বছরের সেপ্টেম্বর মাসে পাবজি সহ 118টি চীনা অ্যাপ বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাতিলের তালিকায় নাম লেখায় ইউসি ব্রাউজার শেয়ারহট উইচ্যাট সহ শতাধিক জনপ্রিয় অ্যাপ ভারতের চীনা অ্যাপ বাতিলের প্রক্রিয়া জারি রয়েছে এখনও এবার আবারও 232টি চীনা অ্যাপ বাতিলের পথে হাসল কেন্দ্র দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে তাই জরুরি ভিত্তিতে তড়িঘড়ি 232টি চীনা অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের অধীনে 69 নম্বর ধারা অনুযায়ী ওই অ্যাপগুলি দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নষ্টের অভিযোগেই 138টি বেটিং অ্যাপ এবং 94টি ঋণ প্রদানকারী অ্যাপ বাতিলের সিদ্ধান্ত মাস ছয়েক আগের কথা ঋণের জালে জর্জরিত হয়ে একের পর এক আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসতে থাকে তেলেঙ্গানা উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনার সংখ্যা তুলনামূলক বেশি ছিল এরপরে 28টি ঋণ প্রদানকারী অ্যাপ বিশ্লেষণ শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তে দেখা যায় ঋণ দেওয়ার নামে প্রতারণার জাল বিস্তার করত অ্যাপগুলি যার জেরে প্রশ্নের মুখে পড়ে দেশের নিরাপত্তাও অভিযোগ অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই স্মার্টফোনে ঢুকে পড়ে ক্ষতিকারক ম্যালওয়্যার অনুমতির তোয়াক্কা না করেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি হয়ে যায় তৃতীয় পক্ষের কাছে এর আগে একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই ধরনের অ্যাপ বাতিলের আবেদন জানিয়েছিল গোয়েন্দা সংস্থাগুলি অবশেষে ভারত চীন কূটনৈতিক সম্পর্কের দোলাচলের মধ্যেই 232টি অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র কলকাতা টিভি